এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকাল সকাল উঠে গেলাম আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি, নিউ মার্কেটে যাবো। এই জন্য তো ভাবলাম যে তোমাদের জন্য একটা ব্লগও করে ফেলি। তো ফার্স্টে আমি একদম ঢোলাঢালা কমফোর্টেবল একটা ড্রেস পরে নিলাম, তারপরে আমি আমার সানস্ক্রিনটা দিয়ে নিলাম, তারপর একটু ফেস পাউডার দিলাম আর চুলটা পনিটেল করে নিলাম। তো এই তো আমি তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর এখন বের হয়ে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। দুদিন পরেই যেহেতু ঈদ, আমাদের বাসার নিচে এবং আশেপাশে অনেকগুলো বাসার নিচে এরকম বাঁশের বেড়া দেওয়া হয়েছে যাতে গরু ছাগল থাকতে পারে। তো নিউ মার্কেটে যাওয়ার প্ল্যান হলে আমি সবসময় এই টাইপের একটা বড় ব্যাগ ক্যারি করি, তাহলে আমার জিনিসগুলো রাখতে ইজি হয় আর হারিয়েও যায় না। তো এই তো বাসা থেকে নেমে তো রিক্সায় উঠে পড়লাম, কিন্তু গুড়ে গুড়ে বৃষ্টি দেখে ভয় লাগছিল যে জোরে বৃষ্টি হলে খবর আছে। আল্লাহর রহমতে বৃষ্টি তো বেশি হয়নি। তো তারপরে আমি ফার্স্টে চলে আসলাম প্রিয়াঙ্গন শপিং সেন্টারে। এখানে হচ্ছে মেইনলি এসেছিলাম কিছু কুর্তি দেখার জন্য। প্রিয়াঙ্গনে কিন্তু এবার এসে আমি বেশ অবাক হয়েছি, মানে কুর্তির কালেকশন হোক, ড্রেস হোক, আবায়া হোক, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপর এখানে কিছু কারচুপি করা ফেস মাস্কও ছিল যেটা ড্রেসের সাথে আমরা ম্যাচ করে নিতে পারবো। স্টিচ আনস্টিচ বেশ কিছু ড্রেসের দোকান হচ্ছে দেখতে পারলাম। আর বিশেষ করে আবায়া অথবা কেপ টাইপের যে ড্রেসগুলা, এইটার কালেকশনটা সব থেকে বেশি ছিল, মানে বেশ কয়েকটা দোকানেই দেখতে পাচ্ছিলাম। তারপর এই দোকানটাতে দেখলাম যে শাড়িও আছে, বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ি বাইরে হচ্ছে এরকম ঝুলিয়ে রাখা। তো আমার যেহেতু তখন শাড়ি লাগবে না, সো শাড়ির ওদিকে আর যায়নি। তো তারপরে যে কুর্তি দেখা শুরু করে দিলাম, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের কুর্তিস ছিল এখানে। এখানে প্রায় 700 থেকে 1500 টাকার মধ্যে অনেক রকমের কুর্তি ছিল। এগুলো হচ্ছে 700 থেকে শুরু আর কি, সুতির যেগুলা। তার পাশেই হচ্ছে সুতির আনারকলি ছিল, এগুলো হচ্ছে 2 পিস ছিল, কিছু কিছু ছিল 1 পিস। এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি 1000 থেকে 1200-1800 এই টাইপের ছিল। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই টাইপের কুর্তিগুলা, মানে এগুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। আর হচ্ছে সিল্ক, লিলেন, সুতি এই টাইপের ম্যাটেরিয়াল ছিল আর কালার কম্বিনেশনগুলো খুব ভালো লেগেছে। এখান থেকে কিন্তু আমি একটা নিয়েছি, আমি একদম ভিডিওর লাস্টে দেখাবো আমি কি কি পারচেস করেছি। আর এখানেও ছিল হচ্ছে সিল্কের উপরে কারচুপির কাজ করা ড্রেসগুলো, বেশ ভালোই আর কি, যারা এই টাইপের ড্রেস পরতে পছন্দ করে। তো তারপর হচ্ছে দোতলায় চলে গেলাম, এখানেও হচ্ছে সেম একই টাইপেরই বেশ কয়েকটা ড্রেসের দোকান আছে। এই দোকানটাতেও অনেক মিক্সড কালেকশন ছিল, 2 পিস ছিল, 1 পিস ছিল, 3 পিস ছিল, মানে অনেক কিছুই ছিল একটা দোকানের ভেতরেই। তারপর আবার পাকিস্তানি আগানুর বা বেঞ্চমার্কের যে মাস্টার কপিগুলো সেগুলোও দেখলাম যে 2-1টা আছে। তার পাশেই একটা দোকানে গেলাম যেখানে বেশ কিছু আবায়া ছিল, প্লাস হচ্ছে এই টাইপের বেশ কিছু কেপও ছিল। যারা গাউনের উপর অথবা ব্লাউজের উপর এই টাইপের কেপগুলো পরতে চাও, তারা তোমরা এখানে আসতে পারো। আজকে কুর্তি কেনার জন্য কিন্তু শান্তাপু আমার সাথে এসেছিল, তো আমরা দুজন মিলেই দেখছিলাম। এটা হচ্ছে আপু নিয়েছিল নিজের জন্য। এই দোকানটাতে আবার দেখলাম যে অনেক গছ কাপড় ছিল আর কি, গছ কাপড়ের পাশাপাশি কয়েকটা কুর্তি ছিল। আবার হচ্ছে ফেস মাস্কও রেখেছে, কারচুপি করা আলাগুলা। তো এখানে দেখলাম ফেস মাস্কের আবার খুব ভ্যারিয়েশন আছে, ওই যে আমাকে মিররে দেখা যাচ্ছে। তো এই তো ওখান থেকে আমরা এখন চলে আসলাম চন্দ্রিমা সুপার মার্কেটে। তো চন্দ্রিমাতে ঢোকার পরেই কিন্তু তোমরা দেখতে পারবা এই টাইপের সুন্দর সুন্দর পেইন্টিং এর বেশ কিছু দোকান আছে, মানে এত সুন্দর সুন্দর পেইন্টিং গুলা, তোমরা যদি এই টাইপের পেইন্টিং দিয়ে ঘর সাজাতে চাও তাহলে চন্দ্রিমার এই জায়গাটা একদম পারফেক্ট তোমাদের জন্য। এত এত ভ্যারিয়েশনস, এত সুন্দর পেইন্টিং গুলা, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই। তার পাশে আবার কিছু কুকারিজের দোকানও ছিল, কিন্তু কুকারিজের দোকানগুলো আসলে মেইনলি হচ্ছে নিউ মার্কেটের ভেতরে, কিন্তু এখানে 2-1টা ছিল আর কি। তো এখানে পেইন্টিংগুলো দেখতে দেখতে একটু ভেতরে ঢুকে গেলাম। চন্দ্রিমা সুপার মার্কেটে কিন্তু এই টাইপের কুর্তিও দেখতে পারলাম, এই টাইপের কুর্তিগুলো নূরজাহান মার্কেটেও পাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে তারা একটু হচ্ছে দামাদামি করে আর কি, একটু কমিয়েই রাখে। সেমি লং যে শার্টগুলো সেগুলোর প্রাইস মোটামুটি 450-500, আর লং যে গাউনগুলো সেটা হচ্ছে 550-550-এর নিচে তারা দিবেই না। এখান থেকে কিন্তু আমাদের কুর্তি পারচেস করা হয়েছে, পাশেই হচ্ছে বেবিদেরও শপ ছিল, তাদের কিছু কালেকশনস আমি দেখলাম। এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি আর কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল, তো এই জন্য এখান থেকে নিয়ে নিলাম। তারপর আরও কিছু দোকানও ঘুরে দেখতে লাগলাম। তো এখানে ডেকোরেশনের কিছু জিনিস ছিল, কিন্তু এটার থেকে ভালো আসলে আমি দেখেছিলাম যে নিউ মার্কেটে আছে, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি যে ডেকোরেশনের কী কী আছে নিউ মার্কেটে। তো এখানে এই যে চুড়ি ছিল, তারপর নেক পিস ছিল, আরও ঘর সাজানো বেশ কিছু জিনিস ছিল। তার পাশেই হচ্ছে এই যে এই টাইপের দোকান ছিল যেখানে বাসায় পরার বেশ কিছু টি শার্ট ছিল। তারপর এখানেও আরও কিছু কুর্তি দেখতে পারলাম, লং গাউন টাইপের, আবার আছে একটু কামিজ টাইপের, এই টাইপের প্রিন্টের উপর সাদা লেস দেওয়া, বেশ ভালোই লেগেছে আমার কাছে। তো আমি এই টাইপের মধ্যে একটা নিয়েছি, সেটা লাস্টে তোমাদেরকে দেখাবো। তো আরও বেশ কিছু কুর্তি আমরা দেখতে থাকলাম। তো এখানে আবার হঠাৎ করে দেখলাম যে কোটির কালেকশনও আছে, তো মামাকে নামাতে বললাম যে কালারফুল কোনো কিছু আছে নাকি। কোটির কালেকশন খুব বেশি ছিল না, প্রাইস চার্জ ছিল হচ্ছে 250 টাকা করে,
তো এখন চন্দ্রিমা থেকে চলে আসলাম আমি নিউ মার্কেটের ভেতরে। এই যে নিউ মার্কেটের ভেতরে এসেই তো দেখতে পারলাম যে অনেক অনেক কুকারিজের দোকান। এই সেকশনটা হচ্ছে আমার আম্মুর সব থেকে বেশি ফেভারিট, মানে নিউ মার্কেটে আসলে এখানে সে আসবেই। তো ওখান থেকে আমি চলে আসলাম অন্য একটা সাইডে, মানে নিউ মার্কেটে এমন কিছু নাই যে যেটা পাওয়া যায় না। আর আমি রিসেন্টলি গুলশান ডিসিসি থেকেও ঘুরে এসেছিলাম, মানে ওখানে যেসব জিনিস পাওয়া যায় ঘর সাজানোর হোক, এই যে টেবিল রানার হোক, কুশন হোক, মানে যা যা পাওয়া যায় এইখানে আরো বেশি সুন্দর পাওয়া যায়। মানে এখন এত বেশি আপডেট হয়ে গিয়েছে নিউ মার্কেটের ভেতর সাইডটা। এই যে এখানে কুশন কভার ছিল হচ্ছে ব্লকের প্রিন্টের উপরে, এগুলো হচ্ছে মাত্র 100 টাকা করেছিল। আবার এই চাদরের দোকানগুলোতেও অনেক সুন্দর সুন্দর কুশন কভার ছিল, এগুলো কুশন সহও তোমরা কিনতে পারবা, কুশন ছাড়াও কেনা যাবে। প্রাইস রেঞ্জ এক একটার এক এক রকম, জাস্ট কোনটা পছন্দ সেটা ওদেরকে বলতে হবে। আর তারপরে চলে আসলাম আমি একটা চাদরের দোকানে, আমার হচ্ছে চাদর কেনার দরকার ছিল, তো ভাবলাম যে এখান থেকে একটু চাদর দেখে যাই। এই যে হোম টেক্স এর কিছু চাদর হচ্ছে দেখা শুরু করলাম। এখানে অনেক অনেক ভ্যারিয়েশনস আছে, অনেক অপশনস থাকে, মানে যেগুলো ঝুলানো থাকে ওখান থেকে পছন্দ করে ওদের বললেই হয়, ওরা আবার সুন্দর করে দেখিয়ে দিবে। আমার বাসায় হোয়াইট আর হালকা কালারের চাদর দিয়ে ভরা, এবার ভাবছিলাম যে একটু ভাইব্রেট কালারের কিছু একটা নিব, তো ওগুলো আমি দেখছিলাম। তারপরে আবার দেখলাম যে বাটিকের চাদরও বের হয়েছে, এটা বেশ আগেই বের হয়েছে কিন্তু আমার আসলে ওভাবে করে নেওয়া হয়নি কখনো। তো অরেঞ্জ আর পিঙ্কের এই কালার কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছিল, তো এটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে ঈদ উপলক্ষে দুইটা চাদর কিনে ফেললাম। তার পাশেই হচ্ছে এই যে এই দোকানটা, এই দোকানটা দেখে আম্মুর কথা মনে পড়লো, এখান থেকে আম্মু বেকিং এর অনেক কিছু নেয়। তারপরে তো আবার সামনে পড়ে গেল কুশনের কালেকশনস, মানে কুশনগুলো আমার কাছে এত কিউট লাগছিল আর এগুলাই বারবার সামনে চলে আসছিল। তো এখানে আমি একটু টেবিল রানার দেখছিলাম টেবিলের জন্য, কিন্তু এটার প্রাইসটা আমার কাছে ছিল হচ্ছে 1200 টাকা, তাও আবার সে কোনো দামাদামিও করবে না ওভাবে, তো প্রাইস আমার কাছে একটু বেশি লেগেছে, প্লাস শুধুমাত্র রানারটাই থাকবে এজন্য পরে আর ওখান থেকে নেইনি। তারপরে এই যে আবার বেশ কিছু কিউট কিউট কুশনস, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো। এই দোকানের কালেকশনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল। আবার একটা কুশন পেয়েছিলাম যেটা আমার একদম পর্দার সাথে ম্যাচিং, আমি পরবর্তীতে নিলে এই টাইপেরই কিছু একটা নিব। এখানে কিন্তু এখন এই টাইপের ইমোজি আলা কুশনগুলোও আছে, এত কিউট লাগে এগুলো দেখতে। প্লাস হচ্ছে আমি কিন্তু একটা ইউটিউব ফেসবুক এই টাইপের কুশনও দেখেছিলাম। এই যে এখানে অডি থেকে শুরু করে চ্যানেলের হোক, ফেসবুক, ইউটিউব, স্কাইপি সব কিছুর কুশনস ছিল। তো তারপরে হচ্ছে চলে আসলাম আমি ফ্লাওয়ারের সেকশনে, এই সেকশনটা আমার কাছে খুবই ভালো লাগে। হোম ডেকোরেশন যারা করে তারা কিন্তু এই সেকশনটা সবাই চিনে আসলে। এখানে কিছু এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার পট, ফ্লাওয়ার ভাস ছিল, মানে একদম দেখলেই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। যদিও আমার মাথা খারাপ হয়ে কোনো লাভ নাই, কারণ এগুলো আমি এখন কিনে রাখতে পারবো না, রাখলেই ভেঙে ফেলবে, বাসায় যেহেতু বাবু আছে। কিন্তু তোমরা এগুলো কিনতে পারো, তোমরা এগুলো কিনে বাসাটা সুন্দর করে সাজিয়ে নিতে পারো। আর এই সাইডটা তো অনেক ভ্যারিয়েশনস ছিল, মানে জাস্ট ওখানে গিয়ে নিজের পছন্দ মতো নিয়ে নিতে হবে, আর ওদের সাথে একটু ভালো করে দামাদামিও করে নিতে হবে, কারণ দাম তারা একদমই কমাতে চায় না। কিন্তু এখানে কিছু 3D অর্কিড অথবা 3D যে ফ্লাওয়ার গুলো সেগুলো আমার কাছে বেশ ভালো লাগে, মানে দেখলে হঠাৎ করে দেখলে মনে হবে যেন একদম রিয়েল এই টাইপের, তো বেশ ভালোই এই সাইডটা। তারপরে যে এই সাইডটাতে হচ্ছে মেইনলি শোপিসের দোকানগুলা, মানে যত সুন্দর সুন্দর শোপিস তোমরা যেরকম টাইপেরই চাও না কেন, পেইন্টিং বলো, ঝাড়বাতি বলো, ঘড়ি বলো, সব কিছু এখানে আছে, কিন্তু প্রাইসটাও কিন্তু সেই রকম। একটু বাজেট যদি বেশি থাকে তাহলে এখানে অনেক সুন্দর সুন্দর লাইটস, পেইন্টিং অনেক কিছু পাওয়া যাবে। আবার একটু কম প্রাইসের মধ্যে এখানেও বেশ কিছু লাইটস ছিল। তারপর আমি চলে গেলাম লেসের দোকানে, আমার কিছু লেস কেনার দরকার ছিল, তো আমি হচ্ছে পার্পেল, হোয়াইট, গোল্ডেন এরকম টাইপের কয়েকটা লেস নিয়ে নিয়েছিলাম, সুতা নিয়ে নিয়েছিলাম। লেসের দোকানগুলো হচ্ছে নিউ মার্কেটের একটু ভেতরের দিকে কিন্তু আছে, যদি একটু বেশি করে নাও তোমরা তাহলে কিন্তু প্রাইসটা একটু কম হয়ে যায়। তো তারপর চলে গেলাম ওড়নার দোকানে, আমি হচ্ছে একটা ড্রেস নিয়েছিলাম, সেটার সাথে ম্যাচিং করে নিয়ে নিলাম একটা ওড়না। তারপরে হচ্ছে একটা মাল্টি কালার ওড়না নিলাম, সেটা দেখাবো একটু পরে। তো যাই হোক, তারপরে আর কোনো কিছুই ব্লক করা হয়নি, তাড়াতাড়ি কেনাকাটা করে বাসায় চলে এসেছি, অ্যাজ অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো এই যে আমার ব্যাগ কিন্তু ভরে গিয়েছে, আর ওইটা হচ্ছে জারিফের প্যাম্পাস ছিল। আর এই যে আমার মোটামুটি কেনাকাটা এখানে আমি রেখেছি সবকিছু তোমাদের দেখাবো বলে। তো ফার্স্টেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই কালারফুল কাফতানটা, এটা হচ্ছে লিলেনের উপরে করা আছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে, বাসায় পরার জন্য পারফেক্ট মনে হয়েছে। তো তারপরে নিয়েছি হচ্ছে লিলেনের এই কুর্তিটা, এই টাইপের বেশ অনেক কালেকশনই দেখেছিলাম কিন্তু এইটার কালারটা আমার কাছে ভালো লেগেছিল। তারপরে হচ্ছে এই গাউনটা নিয়েছিলাম, এটা মনে হয়েছে যে কোথাও বিচে টিচে গেলে, ঘুরতে গেলে কাজে লাগবে, এজন্য এটা নিয়ে রেখেছি। তারপর হচ্ছে প্যারট গ্রিন আর ব্লুর কালার কম্বিনেশনের মধ্যে এই কুর্তিটা আমি নিয়েছি, এই টাইপের কালারের আমার খুবই কম ড্রেসেস আছে এজন্য এটা আমি নিলাম। তো এইটার সাথে ম্যাচিং করে এই ওড়নাটা নিয়ে নিয়েছি। তারপর এটা হচ্ছে আরেকটা কুর্তি, ব্লু আর ইয়েলোর কম্বিনেশনে আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা হচ্ছে নিয়েছিলাম প্রিয়াঙ্গন থেকে। মজার ব্যাপার হচ্ছে আমার এই ওড়নাটা দিয়ে এই কুর্তিটাও পরা যাবে, একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। তারপর আমি এই যে একটা ব্ল্যাক ওড়না নিয়েছিলাম, ভেতরে সুতার কাজ করা ছিল, দেন একটা অফ হোয়াইট একটা ওড়না নিয়েছি, অফ হোয়াইটের সাথে গোল্ডেন কাজ করা ছিল। আর আরেকটা নিয়েছি হচ্ছে মাল্টি কালারের একটা ওড়না, সাধারণত এই টাইপের ওড়নাগুলো অনেক ফুলে থাকে কিন্তু এটা ফুলে ছিল না, এজন্য এটা নিয়েছিলাম মেইনলি। তারপর হচ্ছে বাসায় পরার জন্য কয়েকটা কুর্তি নিয়েছিলাম, এটা হচ্ছে একটা কাফতান নিয়েছিলাম, দেন এটাও আরেকটা কাফতান ছিল লিলেনের, অনেক
অনেক আরামের আর কি। তারপর এটা হচ্ছে আরেকটা কুর্তি ছিল। মেইনলি আমি আজকে নিউ মার্কেটে গিয়েছিলামই যে বাসায় পরার কিছু কমফোর্টেবল ওয়্যার কেনার জন্য। আগে যেগুলো ছিল ওগুলো হচ্ছে তেনা হয়ে গিয়েছে, ওগুলো ফেলে দিব সবকিছু। দেন এই যে কিছু গেঞ্জি কাপড়ের একদম সফট ট্রাউজার্সও নিয়েছি, অনেক ভালো লেগেছে ট্রাউজার্সগুলো, আর হচ্ছে অনেক লং ছিল। দেন এই যে স্কার্ফ নিয়েছি, তারপরে জারিফের জন্য কিছু প্যান্টস নিয়েছি, এগুলো ওকে বাসায় পরাই আমি। জারিফকে আমি বাসায় যে জামাগুলো পরাই, প্যান্টগুলো পরাই, বেশিরভাগ জিনিসই আমার নিউ মার্কেট অথবা নূরজাহান থেকেই কেনা হয়ে থাকে। তো এই যে এই টাইপের প্যান্ট, তারপরে গেঞ্জি, এগুলো হচ্ছে বাসায় পরার জন্য একদম পারফেক্ট, অনেক বেশি কমফোর্টেবল আর কি। তারপরে এই যে টাইগার প্রিন্টের একটা টি শার্টও কিন্তু জারিফের জন্য নিয়েছি, এটা আমার কাছে অনেক কিউট লেগেছে চশমাটা। তারপরে এই যে এরকম ফতুয়া টাইপ নিয়েছি, এগুলো হচ্ছে ওকে আমি বাসায় পরাই। বাসায় পরার জন্য এই টাইপের ফতুয়াগুলো অনেক কমফোর্টেবল, মানে একটু ধুলেই নরম হয়ে যায়। এই টাইপের ফতুয়াগুলো নিউ মার্কেটে যে কোনো বেবি শপেই তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে কিছু কিউট কিউট জিনিস কিনে দিই। মেয়েদের যে হেয়ার ব্যান্ডগুলো এত কিউট, তো এগুলো আমি নিয়েছি জারিফের যে কাজিনগুলোর জন্য আমরা ড্রেস কিনেছিলাম সেগুলোর সাথে ম্যাচিং করে করে ক্লিপ কিনেছি, ব্যান্ড কিনেছি, তারপর চুড়ি কিনেছিলাম। তো এই ব্যান্ডটা কিনেছি আমি আমার জন্য, এইটা হচ্ছে ওই যে চুল টুইস্ট করে তারপরে হচ্ছে ব্যান্ডগুলো পরে, যে অনলাইনে খুবই দেখেছিলাম, আর এটাও ওর একটা কাজিনের জন্য। তারপরে এই যে চুড়ি কিনেছি আমি, সেম টাইপেরই তিনটা কিনেছি, কারণ দেখা যাবে যে পরে একজন আরেকজনটা পছন্দ করে ফেললে আবার সমস্যা আছে। তারপরে হেয়ার ব্যান্ডগুলো কিনেছি, মারমেইডের এত কিউট লেগেছে এগুলো আমার কাছে, তো এগুলোও তিনটা নিয়ে নিয়েছি, অনেক কিউট কিউট ছিল। তারপর কিছু হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি, এখানে আরেকটা ক্লিপ ছিল, তো এরকম র্যান্ডম কিছু জিনিস আর কি। এগুলো আমি ড্রেসের সাথে সাথে র্যাপ করে দিয়ে দিব। এই যে আমি অলরেডি দিয়েও দিয়েছি, প্রত্যেকটা মেয়েদের ড্রেসের সাথে সাথে এই ব্যান্ডগুলো দিয়ে দিয়েছি, আর ছেলেদের ড্রেসগুলো আলাদা রেখেছি। সো এই তো আজকে আমার নিউ মার্কেটের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।